নমস্কার, চলে এসেছি আবার দুই বোনে। আমাদের দুই বোনকে দেখলে আমি জানি আমার বন্ধুদের মন খুব খুশি হয়ে যায়, জানে এরা খুব একটা চ্যালেঞ্জ মজাদার নিয়ে চলে আসছে। তা আজকে কিন্তু খাবার টেবিলে নয়, আগে আজকের ভিডিওটা একটু অন্যরকম করতে চলেছি, তোমাদের ভালো লাগবে, তোমরা সব সময় সাথে থাকো, পাশে থাকো। আজকে আচ্ছা আগে বলে নিই বন্ধুদের নাম। সৌনিত চ্যাটার্জি, কাকলি নন্দী, ফ্লাভিয়া গোমস, কমলিকা ঘোষাল চক্রবর্তী, সৌমি চ্যাটার্জি, সোনালি কর্মকার, বরুণ সীমন কলকাতা থেকে, ভগবানের কাছে আমি কামনা করব সব সময় তুমি ভালো থাকো, সীমালালা রায়, পূজা মুখার্জি, মৌসুমি বিশ্বাস চাকদা থেকে, সুজাতা ঘোষ। প্রত্যেক বন্ধুই আমার সব সময় ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের পাশে থাকো, আর বরুণ সীমন ভগবান সব সময় তোমার ভালো করুক। প্রতিদিন আমরা খাবার টেবিলে পারদর্শিতা দেখাই, কে এগিয়ে গেল, কে পিছিয়ে গেল, কি হলো এই নিয়ে। তবে আজকের পারদর্শিতা আমরা গৃহকর্মে আগে দেখাবো, তারপরে খাবার টেবিলে আসবো। তাহলে আজকে দুই বোনে দুটো এরকম পাশবালিশ একটা করে কভার পরানোই আছে, নিয়ে বসে পড়েছি, আর দুজনে নে দুটো কভার নিয়ে নিলাম। যে আগে কভারটা পরিয়ে বেঁধে কমপ্লিট করে ফেলবে সে তো জিতে গেল, আর যে পারলো না তার জন্য থাকবে একটা পানিশমেন্ট, সেটা খাবার টেবিলে বসে প্রথমেই সেই পানিশমেন্টটাকে নিয়ে নিতে হবে, নিয়ে তারপরে খাবার থালাতে যাব আমরা। তাহলে সেই পানিশমেন্টটা কি হবে এখনই বলে দেব? হ্যাঁ বলে দিই বন্ধুদের। একটা দুধে লঙ্কা, ভীষণ ঝাল, এই যে একটা দুধে লঙ্কা খেয়ে নিয়ে খাবার টেবিলে চলে যাব পুরো। তাহলে দেখতে থাকো, এখন শুরু করে দিচ্ছি। আবার খাবার টেবিলেও কি পানিশমেন্ট আছে? একদম, সে যা পানিশমেন্ট সে ভাবা যাবে না। থ্রি টু ওয়ান স্টার্ট। ওরে বাবা, কি করছিস? খাওয়ায় পারদর্শিতা দেখালে হবে, গৃহকর্মে দেখা তবে তো হবে। আমি জিতে গেছি কিন্তু, তাহলে এটা ওর জন্য। চলো খাবার টেবিলে চলে যাই। প্রথম ধাপটা পার করেছি, আমি জিতেছি। ও এই যে লঙ্কাটা খাবে, খেয়ে নিয়ে নাও, খেয়ে নাও। এই লঙ্কার খুব ঝাল কিন্তু। ঝাল খেয়ে দেখা তো কিরম ঝাল, একটু কষ্ট হলো না আমাকে এই লঙ্কাটা খেতে দিয়ে? না না বাবা, কি আনন্দ! ঝাল বাবা রে, বিশাল ঝাল, একদম কুড়মুড় করে চিবিয়ে খেয়ে নি। আর লঙ্কাটা কোথায় পেয়েছিস রে? সংগ্রহ করতে হয়, ঝালের গন্ধ বেরিয়ে গেছে কিন্তু। বাবা এই যে ভাতের থালা, সে যা পানিশমেন্ট! খাওয়া দে, ব্যাস কমপ্লিটও দিয়ে দিয়েছে। তাহলে এবার আর অপেক্ষা করাবো না, খাবার থালায় কি কি আছে দেখি। আমি এই চাটনিটা খাবো, চাটনিটা একটু চেকে নে না, ঝাল লেগেছে একটু চেকে নে। খাসির মাংসের এক্সট্রা, এই যে লাল লাল ঝোল, একদম দুইজনে দুই বাটি। আমারও আছে, আর আমি খাসির মাংস আলু ছাড়া ভাবতেই পারি না, তাই আলু আছে এখানে। একটা ওর মুখে লেগে গেল, কিচ্ছু হয়নি। এখানে পাঁপড়, চাটনি, খাসির মাংস আর একটা করে ডিম কারি, একদম সমান। এ আর আজকে কলা পাতা, গরম ভাত কলা পাতায় দিয়েছি, তার একটা আলাদা গন্ধ। তাহলে আর অপেক্ষা না করে
3, 2, 1 स्टार्ट। খুব মন দিয়ে রান্না করেছি, ও আসলে ওকে আমার ভালো মন্দ একটু খাওয়াতে ইচ্ছা করে, কথা বলবো না হেরে যাবো। আমি খেতে ভালোবাসি তাই ও আমার জন্য ভালো ভালো রান্না করে। কলা পাতায় অনেকদিন পর, অনেকদিন পর অনেকদিন পরে আজকে কলা পাতা খাওয়া হচ্ছে তাই না? অনেকদিন পর আমি ঠিকঠাক এখানে কলা পাতা পাই না। কলার পাতা কোথায় পাওয়া গেল? ও নিয়ে এসছে। ও লাস্ট টাইমে একদম ধপধপ খেয়ে নেবে, আমি কথা বলবো না।
কে আমার নাম করেছে। আজকে আমার খুব ভালো লাগছে কলা পাতায় খেতে। আজকে কি আমায় হারিয়ে দেবে? না, ঘিরে যাচ্ছিস। তীরে এসে তরি যদি ডুবে যান, আজকে কি করে খাইতে দিতে পারলে তুই? আমার প্রথমে ঝাল লেগে গেছিলো তো লঙ্কার। জানিস মান নাচ না জানি আঙ্গনটেরা। আমি যতক্ষণে পাঁপড় খাচ্ছি ততক্ষণে ভাত খাই নিয়েছিলাম। চর্বিটা পড়ে রয়েছে মাংটা আমি দেখতে পাচ্ছি। কিরাম আড়াল করে রেখে দিয়েছে আর আমাকে ভয় দেখিয়ে দিচ্ছে খালি।
কলা পাতায় খেয়েছি, এটা সব থেকে বেশি আনন্দ লেগেছে। তাহলে আবার দ্বিতীয় চ্যালেঞ্জের জন্য আবার রেডি হোক। দারুণ আছে, দারুণ, তোমাদের সবার ভালো লাগবে। হাত ধুয়ে পরিষ্কার হয়ে চলে আসছি। অ্যাকচুয়াল আমরা যে মানে ভিডিওগুলো বানাই সেটা হলো টিপিল চ্যালেঞ্জে। প্রথমে একটা ভাতের চ্যালেঞ্জ থাকে, এতটা ভাত খেতে হবে। দ্বিতীয় কে জিতবে সেটা একটা, তারপরে আবার থার্ড পানিশমেন্টের একটা চ্যালেঞ্জ থাকে। তাহলে এবার ওই থার্ড চ্যালেঞ্জটা নিয়ে চলে এসেছি। এই যে রেডি করেছি পুরো টেবিল, টেবিল একদম পরিষ্কার করে নিয়ে রেডি করে চলে এসেছি। এটা একটা প্রদীপ তেল দিয়ে নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি আমি ওর কপালে এরকমভাবে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এটাকে আমি জ্বালিয়ে দেবো। আবার জ্বালিয়েও দিবি? হ্যাঁ, ও ফু দিয়ে প্রদীপটাকে নেভাবে। প্রদীপটা আমি ওর কপালে বসিয়ে দিলাম, থাকো এরকম করে। এবার আমি এটা জ্বালিয়ে দেবো। প্রদীপটা জ্বালিয়ে দিলাম, ফু দিয়ে নিভিয়ে দিতে হবে। হবে হবে, চেষ্টা করো, হবে হবে হবে, হচ্ছে হচ্ছে না? ফু দাও, জোর করে দাও, জোর করে। ভালোই পানিশমেন্ট খারাপ ভেবেছিস, কোথা থেকে এলো বলতো তোর মাথায় এটা? এটা তোর বুদ্ধি তো নয় মনে হচ্ছে। এটা আমাদের আরেকজন আছে, আমাদের জোর করে দিয়ে দাও। নামিয়ে নিই প্রদীপটা। দুটো চ্যালেঞ্জ ও একদম আসানিসে নিয়ে নিয়েছে, কিন্তু দুটোই কিন্তু টাফ ছিল। ওই লঙ্কায় প্রচন্ড ঝাল, আর দ্বিতীয় এই যে প্রদীপ, লঙ্কাটা ঝাল ছিল বলেই আমি হেরে গেছি। পাপড়টা খাইতে পাচ্ছিল না, চুপি চুপি বললাম। দ্বিতীয়টাতেও ও একদম খুব সুন্দরভাবে করেছে। এই যে এইটা আমি এইবার ঘরে গিয়ে ওর কপালে জেলে দেখবো, উনি ভাত ঘরে কিনে। তাহলে বন্ধুদের আশা রাখছি আমরা, ভিডিওটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এইভাবেই সাথে থাকো, পাশে থাকো। আজকের মতো এই পর্যন্ত রাখলাম, টাটা।